স্বামীর সই জাল করে লোন নিয়ে বেপাত্তা স্ত্রী। স্বামীর সই জাল করে একাধিক মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে লোন তুলেছিলেন স্ত্রী। যদিও এই বিষয়ে কিছুই জানতেন না দিনমজুর স্বামী। এরপর লোনের টাকার কিস্তি নিতে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীরা বাড়িতে আসতেই বিষয়টি জানতে পারেন স্বামী। এরপর এত টাকা ঋণ নিয়ে কি করেছেন তার স্ত্রীর কাছে জানতে চান, এমনকি ঋণ নেওয়ার জন্য স্ত্রীকে বকাও দেন স্বামী। আর তারপর থেকেই বেপাত্তা স্ত্রী। এদিকে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীরা ঋণের টাকার কিস্তি নিতে চাপ বাড়াচ্ছে, আর যেহেতু ঋণ নেননি তাই কিস্তি দিতেও নারাজ দিনমজুর স্বামী। এমন ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 1 নং গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায়। জানা গিয়েছে জুন মাসের 29 তারিখ থেকে বাড়ি থেকে বেপাত্তা হলেও প্রায় এক মাস পর রবিবার 21 জুলাই স্ত্রী প্রতিমা রায়ের নামে মিসিং ডায়েরি করলেন স্বামী রবেন রায়। এমনকি কষ্ট করে স্ত্রীর নামে এলআইসিতে টাকা জমিয়েছিলেন স্বামী। সেই এলআইসির কাগজও সাথে নিয়ে গেছেন স্ত্রী প্রতিমা রায়। কেন প্রতিমা রায় এই কাণ্ড ঘটালেন তা এখনো বুঝতে পারছেন না রবেন বাবু। দাদা আপনার নাম? রবেন রায়। কি কারণে থানায় আসছেন? যে বউ বাড়ির থেকে নাই তার জন্য আসছি। মাসখানে হয়নি, 22 দিন 23 দিন হচ্ছে। নানা রকম ছোট ছোট কোম্পানির লোন ফোন নিয়েছে, তার জন্য কিছু বলছিলাম জন্য এই বাড়ির থেকে নাই। কেন, ব্যাংক থেকে লোক আসছিল টাকা চাওয়ার জন্য? হ্যাঁ। কে আসছিল? একটা মহিলা আসছিল গ্রুপ। এই টাকার জন্য? টাকার জন্য। ও গ্রুপ থেকে লোন নিয়েছিল? তারপরে কি বললেন আপনি বউকে? বললাম যে এই টাকাটা ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে এই বলছি। তা হতে গেল নাই, তখনই নাই হয়ে গেল। আপনি আপনি জানতেন টাকা তুলছে বিভিন্ন জায়গা থেকে? না আমি আগে জানি না, কিচ্ছু জানি না, ওই দিনেই তো বকাবকি করছিল। আপনাকে না জানে লোন তুলতো? আমার যে সই কীভাবে নেয়, আমার ফটো যে নিয়ে যায়, আমি এগুলো জানি না। তারপর যখন আসে ছাড় বন্ধন মুখ আসে তখন বুঝি, তখন বলি যে কেন আসে, ওই যে কি বলে কি কোম্পানি বলে, মানে এক একটা কোম্পানির থেকে নিছে আর কি। হ্যাঁ, ওই যে হলদি মশলা দেয় ওই কোম্পানির লোক করে, ওটা এজেন্ট হবো ওর জন্য আসে, আমাকে ভারতাবাজি দেয়। কিন্তু আপনার আপনার ছবি দিয়ে আপনার এদিকে নিয়ে নিচ্ছে টাকা? হ্যাঁ। আপনি এলআইসিও করছেন বইয়ের নামে? হ্যাঁ, এলআইসিটা করছি, এটা নিয়ে গেছে সঙ্গে আধার কার্ড আধার ফটো মানে এগুলো সব নিয়ে গেছে। এখন চিন্তায় আছেন আপনি? চিন্তায় আছে, 22 দিন থেকে খোঁজাখুঁজি করলাম, আত্মীয় সব খোঁজানো দেখায় পাইলাম না। থানায় ডায়েরি করলেন? হ্যাঁ, কালকে ডায়েরি করছি, মিসিং ডায়েরি করছি। তা কি মনে হচ্ছে টাকা টাকা নিয়ে চলে গেল? এখন কি ভাবে টাকা পয়সা, এখন বলো যে ঋণ মাহাজন দিছি, হ্যাঁ ঋণ মাহাজন এখনো আছে এই যে বলে, কি করে টাকাগুলো নিয়ে কি করতো? আমি তো ওইটাই চিন্তা করতে পারি, এই জন্য তো একটু কথা কাটাকাটি হচ্ছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কদমতলা মাধবডাঙ্গা। কি নাম বললেন আপনার? আমার নাম হচ্ছে রবীন্দ্র।